1.5 লাখ টাকা বাড়িয়ে বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে এজেন্সি মালিকদের সংগঠন হাব। কোরবানি ছাড়া এবার সর্বনিম্ন খরচ হবে 6,72,618 টাকা। তবে এজেন্সিগুলো হজ যাত্রীদের চাহিদা অনুযায়ী আলাদা প্যাকেজ করতে পারবে। সকালে রাজধানীর একটি হোটেলে হজ প্যাকেজ ঘোষণা করে সংগঠনটি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ডলারের দাম বৃদ্ধি সহ নানা কারণে এক ধাক্কায় বেসরকারিভাবে হজ পালনে খরচ বাড়ল 1.5 লাখ টাকা। কোরবানি ছাড়াই সর্বনিম্ন প্যাকেজের মূল্য 6,72,618 টাকা নির্ধারণ করে হাব। সংবাদ সম্মেলনে হাব সভাপতি এম শাহাদাত হোসেন বলেন, সর্বনিম্ন প্যাকেজে অধিক খরচের মধ্যে রয়েছে বিমান ভাড়া 1,97,997 টাকা, মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া বাবদ 2,04,445 এবং সার্ভিস চার্জ 1,60,630 টাকা। বেসরকারি ব্যবস্থাপনা হজযাত্রীদের জন্য আমরা একটি প্যাকেজ এখানে করেছি। তাছাড়াও প্রত্যেক এজেন্সি তাদের চাহিদা, হজযাত্রীদের চাহিদা অনুসারে বিভিন্ন প্রকার প্যাকেজ করতে পারবে। কোরবানি ব্যতীত সর্বনিম্ন প্যাকেজ মূল্য 6,72,618 টাকা নির্ধারণ করা হয়েছে। প্যাকেজের সমুদয় টাকা 15 মার্চের মধ্যে সংশ্লিষ্ট এজেন্সির অ্যাকাউন্টে জমা দেয়া অথবা নগদে দিলে পাকা মানি রিসিট নেওয়ার আহ্বান জানান তিনি। প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে উভয় পক্ষ স্বাক্ষর করে সেই প্যাকেজের কাগজ নিজে সংরক্ষণ করবেন এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবেন। যদি কেউ ব্যাংক অ্যাকাউন্টে টাকা না দিতে পারেন, তিনি যাতে ক্যাশ টাকা বা জাতীয় কোনো কিছু যদি দেন, তাহলে সেটা যাতে মানি রিসিট, পাকা রিসিট যাতে তিনি সংরক্ষণ করেন। ভবিষ্যতে টেকনিক্যাল কমিটির মাধ্যমে বিমান ভাড়া নির্ধারণের দাবি জানিয়ে হাব সভাপতি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে ভাড়া নির্ধারণ করেছে তা আরও কমানো যেত। আমরা বৈঠকগুলিতে আমাদের তথ্য, উপাত্ত, কাগজপত্র, ডকুমেন্ট এগুলি সব উপস্থাপন করে বলেছি কি কিভাবে বিমান ভাড়াটা কমানো উচিত, কিভাবে কমানো যেতে পারে, এগুলি আমরা উপস্থাপন করেছি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 27 জুন পবিত্র হজ পালিত হতে পারে। সৌদি ও বাংলাদেশ সরকারের চুক্তি অনুযায়ী চলতি বছর 1,27,198 জন বাংলাদেশি হজ পালন করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 15,000 এবং বেসরকারি ব্যবস্থাপনায় 1,12,198 জন হজ পালনের সুযোগ পাবেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।